স্বাগত নিউজ 24 নয়টার বিরতিহীন সংবাদে সাথে আছি আমি আসমাতুলি। গেল এক সপ্তাহে করোনা পরীক্ষা বেড়েছে 20%, আর পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত বেড়েছে 91%। এই অবস্থায় করোনা নিয়ে কোনো ভয় নেই শ্রমজীবীদের। রাতের রাজধানীতে যতটা ব্যস্ততা শ্রমজীবীদের, ততটাই যেন উদাসীনতা করোনা নিয়ে। বিশ্বাসই করতে চান না করোনা বলে কিছু আছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। রাতের কারওয়ান বাজারেও ব্যস্ততা কম নয় শ্রমজীবীদের। সারা দেশ থেকে রাতেই বিভিন্ন সবজি খাদ্যপণ্য আসে এই পাইকারি বাজারে, যেখানে হাজার হাজার শ্রমিকের ঘামঝরা সমান ব্যস্ততা। কিন্তু কারো মধ্যেই করোনা নিয়ে নেই ন্যূনতম ভয় শঙ্কা। মাছ পরি মাঝে সাঝে এবারে ব্যথা কিনা ঝামেলা হয়। যারা সুদ খায় একই সঙ্গে ভয় থাকবো, আমরা কি সুদ খাই নাকি না আনবো, সুদের টাকা আছে। যারা দেশে দুই নম্বরই করে দুর্নীতি করে, আর এই তো করোনা ধরবো। আমগো মাস্ক লাগে না, আমরা পরিশ্রমের লোক, আমগো করোনা ভয়ব না। রাতের এমন আলোই যে যার মতো ছুটছেন। পণ্যের দাম দর বেচা কেনাতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা, বালাই নেই স্বাস্থ্যবিধির। এত এত মানুষের মধ্যে খুঁজে পাওয়াই কঠিন মুখের মাস্ক। আমরা কাজের সময় মাস্ক ব্যবহার করতে পারিনি। শত শত মানুষ আল্লাহর রহমতে জাগায় দি, কোনো করোনা নাই। অথচ গত দুই সপ্তাহ ধরে খারাপের দিকে দেশের করোনা পরিস্থিতি। তথ্য বলছে, 14 থেকে 20 মার্চ দেশে 1,39,666টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে 12,470 জনের। আর আগের সপ্তাহে অর্থাৎ 7 থেকে 13 মার্চ নমুনা পরীক্ষা হয়েছিল 1,16,232 জনের। করোনা সংক্রমণ ধরা পড়েছিল 6,512 জনের। এই হিসেবেই এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা বেড়েছে 20%, আর করোনা শনাক্ত বেড়েছে 91%। যদি আমরা এটাকে লাগামে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা খুব দ্রুত আমাদের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল 3,200+ কিছু সংখ্যা, সেটা কিন্তু ছাড়িয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চলতি বছরের জানুয়ারিতে দৈনিক করোনা শনাক্তের হার 3%-এরও নিচে নেমেছিল, তবে মার্চের শুরু থেকেই বাড়ছে সংক্রমণ, তারপরও এভাবেই চলছে জনজীবন। এই রিপোর্ট করতে গিয়ে কারণ বাজারে 1 ঘন্টারও বেশি সময় ঘুরেছে নিউজ 24-এর ক্যামেরা, যে সময়ের মধ্যে হাতে গোনা 2-3 জনের বেশি কারো মুখে খুঁজে পাওয়া যায়নি মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে সময় লাগবে না বেশি দিন, আর তাই বিকল্প নেই সতর্ক হওয়ার। প্লাবন রহমান, নিউজ 24, কারণ বাজার, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ ঢাকা আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। সকাল 10টায় নেপাল এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন, পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেওয়া হবে। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যাদেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানবন্দর থেকে তিনি যাবেন সাফারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সম্পাদনায় 1993 সালের 21 ফেব্রুয়ারি প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান ও মাসুদ আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকা সর্বপ্রথম দেশের কয়েক স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতার গল্পটা প্রযুক্তির। স্বাধীনতার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছিলেন, তা বাস্তবে দ্রুত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালে রাঙামাটির বেদবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশে ডিজিটাল শিল্প বিপ্লবের গল্পটা শুরু হয় সেখান থেকেই।
এরপর 2008 সালে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের রূপরেখায় শুরু হয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ। সারা দেশে সকল প্রান্তে ইন্টারনেট পৌঁছবার কাজ, সাবমেরিন কেবলে যুক্ত হওয়া সহ দেশব্যাপী চলে ডিজিটাল ডিভাইস ও ইনোভেশনে ব্যাপক কর্মযজ্ঞ। বর্তমানে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 10.5 কোটি। দেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ, তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব তুলে দেওয়া হয় তরুণদের উপর, যে লক্ষ্যে 2021 সালের মধ্যে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রার খুব কাছে এখন বাংলাদেশ। আমরা আশা করছি যে 2025 সালের মধ্যে ই কমার্সে 5 লক্ষ এবং সফটওয়্যার হার্ডওয়্যার এবং সার্ভিস সেক্টরে আরো 5 লক্ষ, সব মিলিয়ে আগামী 5 বছরে আমরা 10 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। শুধু তাই নয়, 2018 সালের 11ই মে কেনেডি স্পেস সেন্টার থেকে নিজেদের স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণের মধ্যে দিয়ে 57তম দেশ হিসেবে নিজেদের নাম লেখায় বাংলাদেশ, যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। বিটিআরসি বলছে 2021 সালেই দেশে চালু করা হবে 5G ইন্টারনেট, চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে, যা বাংলাদেশকে রাখবে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে। রিশাদ হাসান, News24, ঢাকা। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে বাংলাদেশি ওষুধ শিল্পের সুনাম এখন বিশ্বজুড়ে। প্রতি বছর দেশীয় চাহিদার 98% পূরণ করে ওষুধ রপ্তানি হয় বিশ্বের 147 দেশে। সব মিলিয়ে এ খাতের বাৎসরিক বাজার মূল্য দাঁড়িয়েছে 25-30 হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ওষুধ শিল্পের প্রধান চ্যালেঞ্জ কাঁচামাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, তাহলে আরও এগিয়ে যাবে এ খাত। ওষুধ শিল্পের সফলতা আর চ্যালেঞ্জের চিত্র তুলে ধরছেন ফকরুল ইসলাম। দেশে ওষুধ শিল্পের যাত্রাটা 50-এর দশক থেকে 80-এর দশকের আগ পর্যন্ত ওষুধের চাহিদা 80% ছিল আমদানি নির্ভর। বিদেশি ওষুধ কোম্পানির একচেটিয়া দখল থেকে দেশের বৃহত্তম এই বাজারটি মুক্ত হয় 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে। দেশীয় ওষুধের চাহিদা মিটিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ এই শিল্প। প্রায় 40 বছরে দেশ জুড়ে গড়ে ওঠে 259টি ছোট বড় ওষুধ কারখানা। দেশের 98% চাহিদা মিটিয়ে ওষুধ রপ্তানি হয় 147টি দেশে। ওষুধের দেশীয় বাজারও ফুলে ফেঁপে দাঁড়ায় প্রায় 25-30 হাজার কোটি টাকায়, যার বাজার মূল্য 2017-18 অর্থ বছরে $10.35 কোটি, 2018-19 অর্থ বছরে তা দাঁড়ায় 13 কোটিতে, 2019-20 অর্থ বছরে ওষুধ রপ্তানি হয়েছে $13.57 কোটি। আমাদের ওষুধ গুণগত মানের দিক থেকে এবং অ্যাকসেপ্টেবিলিটির দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে ভালোভাবে মূল্যায়িত হচ্ছে, এবং এইটা একটা সেক্টর, যে থার্ড সেক্টর দিয়ে আমরা আমাদের ইকোনমিকে আরো দ্রুত উন্নয়ন ও প্রগতির দিকে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে, ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এখন নজর দিতে হবে কাঁচামাল উৎপাদনের দিকে, তাহলেই দ্বিগুণ হবে ওষুধের বাজার। অনেক সাকসেস স্টোরি থাকলেও একটা অসুবিধা আছে, আমরা এখনো ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল, মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলে, এইটা আমরা স্বয়ং সম্পূর্ণ নই। আরো যদি আমরা থ্রাস্ট দেই ইনভেস্টমেন্টে, গভর্নমেন্ট যদি তাদেরকে কিছু প্রণোদনার মতো দেয়, তাহলে আমরা বেসটা আরো ব্রডেন করতে পারি। এই 25,000 থেকে 50,000 কোটি টাকার মার্কেট যাওয়াটাও অসম্ভব কিছু নয়। এদিকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়, ওষুধ শিল্পে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সরকারের বিশেষ ব্যবস্থায় ওষুধ শিল্পে এলডিসির মেধাস্বত্ব ছাড়ের সুযোগ আরো 17 বছর বেড়ে থাকছে 2033 সাল পর্যন্ত। ফকরুল ইসলাম, News24, ঢাকা। গেল কয়েক মাস ধরে রাজধানীর ধানমন্ডির 27 নম্বর সড়কে চলছে ফুটপাথ সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ, কিন্তু কবে এ কাজ শেষ হবে কেউ জানে না। সড়কে মাটি ও ধুলির স্তর পড়ে গেছে, আর এতে ধুলাই পায়ে হেঁটে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে সড়ক ব্যবহারকারীদের। চলমান প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহৎ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে চলছে ফুটপাত উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ। অভিযোগ আছে, গত কয়েক মাস ধরে রাস্তার উভয় অংশ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সড়ক জুড়ে মাটি ও ধুলির স্তর পড়ে ধুলাই নাকাল স্থানীয়রা। এছাড়া চলমান কাজের মান নিয়েও অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পানি দেন, আমরা নিজেরাই পানি দিচ্ছি। এই ধুলা বালি এবং এই খোড়াখুড়ির
জটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অতিষ্ঠ। দেখা যায় ইটের খোয়া চালনি দিয়ে চেলে দেওয়ার কথা থাকলেও ময়লা আবর্জনা সহই এসব ইটের খোয়া দিয়ে ড্রেন ঢালাইয়ের কাজ করছে মিস্ত্রি। ময়লা ওইখানের থেকে এখানে এসে নামে। কিসের ময়লা? এটা বাথরুমের ময়লা। আমরা এই জায়গায় অনেক পাইপ এরকম দেখছি, আগে যারা কাজ করে গেছে তারা জানে কিসের জন্য কিসের পাইপ দিছে। চালেন নাই কেন সেটা আমাকে বলেন, চালেন নাই কেন? এটা বলে নিয়ে আসছে আর এগুলো মাল চালিয়ে দিতেছে। আবার বাসাবাড়ির পয়োবর্জ্য বেরিয়ে যাওয়ার পথ হিসেবে বৃষ্টির পানি ড্রেন ব্যবহার করছেন স্থানীয়রা। এসব অনিয়মের সাথে কাজের ঠিকাদার সাবেক কাউন্সিলর জড়িত এমন অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলরের। এলাকার 27 নম্বরে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো প্রচণ্ড অনিয়মের মাধ্যমে চলতেছে। তো এই অনিয়মটা হলো, ধরেন আগের সাবেক কমিশনার, উনি কমিশনার ছিলেন, কাউন্সিলর ছিলেন, উনি কন্ট্রাক্টর হয়ে গেছেন একই সাথে ঠিকাদার, এইটাই তো বড় অনিয়ম। তো ওনাকে আপনাকে তালাশ করে ওনাকে ধরেন। অনিয়মের বিষয়ে টেলিফোনে জানতে চাইলে প্রকল্পটি তার নয় বলে জানান ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমি তো নিজে ঠিকাদারি ব্যবসা করি সেই অনেক আগে থেকে। জি, আমি ওখান থেকে করি, আমাদের আরো 2-3 পার্টনার মিলে কাজ করে আমরা সবাই। অনেক সময় অনেক কিছু সুবিধার থেকে আমার নাম বলে, আবার আমি কারোর নাম বলি, এই কিন্তু ওই কাজটা আমার না। এদিকে ধুলাবালি থেকে রেহাই দিতে প্রতিদিন পানি ছিটানো সহ টেকসই ড্রেন ও ফুটপাত নির্মাণ নিশ্চিতের দাবি ধানমন্ডিবাসীর। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনি। লাবনি, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে কোথায় দাফন করা হবে, স্বজনরা কি বলছেন? তুলি, আমি এখানে যারা আছেন আর কি এভারকেয়ার হাসপাতালে বসুন্ধরা যে শাখা, এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা এ বিষয়ে কোনো তথ্যই আমাদেরকে দিতে পারেনি। শুধু একটি কথা যেটি বলেছেন সেটি হলো যে তাকে ভোরেই আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে ভোর 5টার কিছু আগে তিনি অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে আনার পরে কিন্তু ডাক্তাররা বলেন যে তিনি মারা গেছেন এবং তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তবে এখান থেকে আগে কোথায় নিয়ে গিয়া হয়েছে এবং বা ডাক্তাররা কেউ আসলে, আমরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি, বিষয়টি পরিবারের সাথে হয়তো যোগাযোগ করলে পরবর্তীতে আমি জানাতে পারবো যে তাকে কোথায় রাখা হয়েছে বা কোথায় দাফন করা হবে, কিংবা জানাজার বিষয়গুলো আমি কিছুক্ষণ পরে হয়তো বা আপনাকে জানাতে পারবো। আর এছাড়া সকালবেলা এখানে আনার পরেই কিন্তু তিনি মারা যান, এটি আপনাকে বলছিলাম। এবং তিনি জনকণ্ঠের সম্পাদক এবং প্রকাশক এবং আজকে সকালবেলায় আসলে হাসপাতালে আনার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তুলি, লাবণী, ধন্যবাদ আপনাকে। এবার অগ্নিঝরা মার্চ। আজ এবং ঠিক এই মুহূর্ত থেকেই আমরা স্বাধীন, আমার বাঙালি এখন ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে, জয় সুনিশ্চিত। 71-এর 25 মার্চ রাত 9টায় কামাল হোসেনকে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন শেষবারের মতো বা 32 নম্বর বাড়িতে যান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। ইয়াহিয়া আর ভুট্টো ঢাকা ছাড়লেন সেনা পাহারায়। কামাল হোসেন তখনই বুঝেছিলেন ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র প্রস্তুত হচ্ছে বাঙালির জন্য। এখন অনেক বয়স মুক্তিকামী এই বাঙালির, অনেক কিছুই স্মৃতিতে ঝাপসা, ইতিহাসের সাক্ষী নিজেই। ভুল যেন না হয় টেনে নিলেন নিজের বই, বললেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর ব্যবসায়ী মুসাকে নিয়ে 25 মার্চ রাত 8:30 দিকে রওনা হন তাজউদ্দিন আহমেদকে তুলে নিতে। পথেই 32 নম্বর, বাঙালির মুক্তির স্বপ্ন যে বাড়ি। শেষবারের মতো গেলেন বঙ্গবন্ধুর কাছে। 32 নম্বরে আমরা ঢুকলাম, আরে তোমরা এখনো যাওনি পুরনো টাউনে, যেটা আমি বলেছিলাম। তো আমরা যখন আপনার ব্যাপারে আমরা চিন্তিত বলবো, আমাকে আল্লাহর ভরসা তোমরা যাও, আমাদের লোকজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। উনি যে খুব জোরে বললেন যে বিজয় আমাদের অনিবার্য। কামাল হোসেনের আর বুড়িগঙ্গা পাড়ি দেওয়া হয়নি, 2 দিন পরেই ধরা পড়েন সেনাবাহিনীর কাছে, ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। অ্যারেস্ট করে নিয়ে গেল ক্যান্টনমেন্টে, প্রথম একটা ওই যে ওদের টেনিস কোর্ট যেখানে আছে ওখানে থামালো, এখানে বসো। কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে গেল আমাকে জিওসির বাসায় একটা গেস্ট রুমে। তো বললো তোমার নেতাকে তো এখানেই এক রাত কাটিয়েছেন। তো সেই যে আমি ঢুকলাম জেলে, বেরিয়েছি 28 তারিখ ডিসেম্বর।
ষড়যন্ত্রকারী ভুট্টো শেষ মুহূর্তে বঙ্গবন্ধুর কাছে নতজানু হয়েছিল, প্রস্তাব দিয়েছিল কোনোভাবে কোনো দিক দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিনা। ভুট্টো এসে আসলো দেখা করতে আমার সাথে, এসে প্রথম তো খুব মানে নরমভাবে বলছে যে হ্যাঁ দেখেন তো এই আপনি তো পাকিস্তান বানিয়েছিলেন, তখন ছোট ছিলাম ইত্যাদি। ও বলতে থাকলো যে একটা কিছু সম্পর্ক রাখেন, বলেন কোনো রকমের রাজনৈতিক আলোচনা এখানে এই অবস্থায় আমার পক্ষে করা সম্ভব না। আর আমার ভাগ্য যে উনি বেরোতে বেরোতে বলেন আচ্ছা দেখো কামাল হোসেনও বোধ হয় এখানে বন্দি আছে, হলে আমার কাছে পাঠিয়ে দাও। তো বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে পাবেন যে ভুট্টো তুমি বলছো বাংলাদেশ আর তোমাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই হবে। পাকিস্তান টেকেনি শোষণ নির্যাতন নিষ্পেষণ আর বৈষম্যের কারণে, কিন্তু কামাল হোসেন মনে করেন হয়তো সেই নির্যাতন শোষণ এখন নেই, তবে বৈষম্যহীন সমাজ এখনো হয়নি বাংলাদেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। সাকিব আল হাসানের বিতর্কিত মন্তব্য নিয়ে দিনভর জল্পনা ছড়িয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। জানিয়েছেন সাকিব যদি টেস্টে খেলতে চান তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কেন নয়, এক্ষেত্রে আইপিএল এর জন্য তার চাওয়া এনওসি নিয়ে ভাববে ক্রিকেট বোর্ড। পাশাপাশি বিসিবির সাথে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারেন কিনা তা নিয়েও পরবর্তী বোর্ড সভায় হবে আলোচনা। আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, আর উইকেট নিয়ে এবার হার্ডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে এনসিএল কে সামনে রেখে প্রতিটি ভেন্যুর কিউরেটরদের পাঠানো হয়েছে কঠোর বার্তা। উইকেট হতে হবে স্পোর্টিং, ম্যাচের আগের দিন অবহিত করতে হবে গ্রাউন্ডস কমিটিকে। নিউজ 24 এর সাথে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেবার কোনো পরিকল্পনা নেই। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।